রিপাবলিক বাংলা বিকেল 5টা মানে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা প্রশ্ন করে হচ্ছেটা কিতে আজকে আপনাদের সঙ্গে রয়েছে আমি সৃজিতা। হাতে মাত্র কয়েক ঘন্টা, আর মাত্র কয়েক ঘন্টা প্রচার পর্ব শেষের মুখে। আগামী 30 তারিখ বিধানসভা উপনির্বাচন, চার চারটে কেন্দ্রে খড়দা, শান্তিপুর, দিনহাটা, গোসাবা, কি হতে চলেছে সেখানে, কি হতে চলেছে? যেখানে এর আগে তৃণমূল জিতেছিল সেখানে কি তৃণমূলই জিতছে, নাকি বিজেপি তার জায়গা শক্ত করছে? অন্যদিকে দিনহাটা, শান্তিপুর, সেখানে কি হতে চলেছে? যেখানে বিজেপি অলরেডি ইতিমধ্যে জিতে বসেছিল সেখানে কি তৃণমূল কামড় বসাতে পারবে? সময় বলবে সে কথা, সময় বলবে। তবে আজ আজ এই ভোট নিয়ে আমরা যেমন আলোচনা করব, তেমনই আমরা এটাও বোঝার চেষ্টা করব এই বাংলায় বিধানসভা ভোট হোক, পুরসভা ভোট হোক, নিদানপক্ষে লোকসভা ভোট হোক, যে ভোটটাই হোক না কেন, তার আগে পরে ভায়োলেন্স, হিংসা, রাজনৈতিক হিংসা কেন হবে? কোন একটি শাসক দল থাকতেই পারে, কোন একটি বিরোধী দল থাকতেই পারে, দুই দলের অবস্থান হওয়া ভীষণ গুরুত্বপূর্ণ, কিন্তু রাজনৈতিক হিংসা যেখানে রক্তপাত কেন হবে, রক্ত বন্যা বারবার কেন বইবে এ রাজ্যে? এই নিয়ে আজকে আমরা প্রশ্ন তুলবো। আজকে আমাদের সঙ্গে যারা যারা অতিথি রয়েছেন আপনাদের সঙ্গে একবার পরিচয় করবো। চলুন, আমাদের অতিথি যারা যারা রয়েছে আপনাদের সঙ্গে পরিচয় করে দিই। আমাদের সঙ্গে রয়েছেন রনি, আমাদের সঙ্গে রয়েছেন সুরিত্র রায় চৌধুরী, আমাদের সঙ্গে রয়েছেন সিদ্ধার্থ, এবং আমাদের সঙ্গে রয়েছেন অমিত। আমরা প্রত্যেকের সঙ্গে কথা বলবো, এবং আলোচনার শুরুতেই আমি সুদীপ্তদার কাছেই যাই। সুদীপ্তদা, আবার ভোট আসছে, উপনির্বাচন বলে কথা, আমাকে একটা কথা বলুন, ভোটের আগে হোক ভোটের পরে হোক, রাজনৈতিক হিংসা এই রাজ্যে কবে বন্ধ হবে? ধারাবাহিকভাবে দেখছি 2011 থেকে বললে আমি বলবো আমি অন্যায় করছি, না খালি 2011 সালের পর থেকে না, আমরা তার আগেও দেখেছি, কিন্তু 2011-এর পর আমরা পরিবর্তনটা কেন দেখলাম না দাদা? তোমার এই যে পোস্ট পোল বা প্রি পোল ভায়োলেন্স, এই শব্দটা শুনে একটু হাসি লাগছে, তার কারণ 30 সেপ্টেম্বর কিছুদিন আগে একটা ইলেকশন হলো, সেই ইলেকশনে 3টে কেন্দ্রে ইলেকশন হলো, তারপর থেকে প্রায় 1 মাস অতিক্রম হতে এলো, কোথাও কোনো পোস্ট পোল ভায়োলেন্সও হয়নি, আর ইলেকশনকে কেন্দ্র করে কোনো প্রি পোল ভায়োলেন্সও হয়নি, তাহলে আর এই ভায়োলেন্সের কথা আসছে কোথায়? আচ্ছা, সিবিআই কিন্তু এখনো তদন্ত করছে, আমি আমি একটু এইদিকেও যাবো, আপনারা কি নিশ্চিতভাবে বলতে পারেন যে ভোটের আগে বা পরে কোনো ভায়োলেন্স হয়নি? আসি আপনার কাছে। দেখুন, পশ্চিমবঙ্গ এখন তালিবানি শাসন চলছে, তালিবানি রাজ চলছে, পশ্চিমবঙ্গের সঙ্গে সন্ত্রাসবাদ একটা একে অপরের পুরোপুরক হয়ে গেছে। আপনার কেন এটা মনে হচ্ছে? কারণ দেখুন, আমি বলতে পারি, এই যে দাদা বলছিলেন যে পিপলও ভায়োলেন্স হয় না, পোস্টপোলও ভায়োলেন্স, পোস্টপোল ভায়োলেন্স যে এত হয়েছে যে ওখান থেকে দিল্লি থেকে সবাইকে সিবিআই যে এসছে সেটা সারা বাংলার মানুষ এখন জেনে গেছে, ওটাকে আর চেপে রাখতে পারিনি। আমি নিজে ভবানীপুরে উপস্থিত ছিলাম ভবানীপুর উপনির্বাচনের আগে, যেখানে যোগুবাবুর বাজারের ওখানে যখন ভোটের আগে শেষ যে প্রচারটা হচ্ছিল বিজেপির, সেখানে কি ভায়োলেন্স হয়নি? উনি যেটাকে ভায়োলেন্স বলছে আমি সেটাকে ভায়োলেন্স বলবো না, ওনারা এক্সাইটেড হয়ে কিছু দৌড়াদৌড়ি শুরু করে দেয় রাস্তার মধ্যে। আপনি বলছেন এটা উদ্দেশ্য প্রণোদিত? হ্যাঁ, ডেফিনেটলি, নিজেদের মাইলেজ পাওয়ার জন্য, কারণ ভবানীপুর লোকেরাই ওনাদেরকে তাড়িয়ে দিচ্ছে, ওনাদের সাথে কথা বলতে চাইছে না। ওনার কাছে ভায়োলেন্স মানে ছোটাছুটি, 3 বছরের বাচ্চাকে পাঁচতলা পিছিয়ে দেওয়া হয়েছে, 60 বছরের বৃদ্ধকে 6 বছরের নাতির সামনে দর্শন করা হয়েছে, কি করে বলছেন ভায়োলেন্স হয়নি? আমার সামনে কাতারে কাতারে 3 বছরের বাচ্চা ছাড় পাচ্ছে না, 60 বছরের বৃদ্ধ ছাড় পাচ্ছে না, ভায়োলেন্স হয়নি? আমি একটা কথা বলি, প্রথম কথা আমি বন্ধু আমার বন্ধুকে বলতে চাই, এরা যখন পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে কথা বলছে, ত্রিপুরাতে প্রি পোল ভায়োলেন্স চলছে, গোয়াতে প্রি পোল ভায়োলেন্স চলছে, ওরা আগে সেদিকে খবর সেদিকে গোয়ার দিকে আমরা তাকাবো, আগে আমরা রাজ্য দেখি, আগে আমরা রাজ্য দেখি। বাংলাতে পোস্ট পোল ভায়োলেন্স একটা সাব জুডিশিয়াল ম্যাটার, এখানে আমি কোন রকম কথা বলতে চাই না। কেন বিষয়টা সাব জুডিশিয়াল ম্যাটার হয়ে গেল বাংলা, এটা কি হওয়ার দরকার ছিল রানী? হওয়ার কি দরকার ছিল? এটা তো বিজেপি অপপ্রচার, বিজেপি এরা মিথ্যা কথা বলে ফুটে নেওয়ার চেষ্টা করছে। সিবিআই কে? সিবিআই তো বিজেপির টিয়া পাখি, বিজেপির টিয়া পাখি, সিবিআই হাইকোর্টের মধ্যে বিজেপি থাকতে পারে না, হাইকোর্ট নিজে দায়িত্ব নিয়ে করাচ্ছে। রাজ্য সরকার সিট কেন গঠন করলো? যদি এটা সাজানো ঘটনা হবে, তাহলে রাজ্য সরকার সিট কেন গঠন করলো? আপনি বলুন, 59 থেকে সিট কেন গঠন করা হলো? দেখুন, একটা কথা বলি, যখন নির্বাচন হয় 30 নভেম্বরেও 30 সেপ্টেম্বরেও নির্বাচন একটা হয়েছে, আর 30 অক্টোবর একটা নির্বাচন হতে আসছে। আপনি যদি 2 তারিখের আগে পুরনো নির্বাচনটাকে দেখেন আর এখনকার প্রচার দেখেন, দুটোর মধ্যে বিজেপির হইল্যান্ড হেভেন ডিফারেন্স। তখন বিজেপি নিজের ক্যাডার সিবিআই, ইডি,
সেন্ট্রাল বাহিনী এবং ক্যাডার চারটেকে নাবিয়ে দিয়েছিল এবং তাদের যে নেতারা ছিল তারা হুঙ্কার দিয়ে দিয়ে বলছে যে আমরা যদি ক্ষমতায় আসি আমরা এখানে তৃণমূলকে নিঃস্ব করে দেবো, মেরে দেবো, এখানে ফাঁকা করে দেবো, এখানে আমরা পায়ের তলায় পিষে মেরে দেবো। আপনি যদি এরমভাবে দেখেন তাহলে আপনি প্রত্যেকটা লিডারশিপে দেখবেন আমাদের লিডারশিপরা করেনি, আমাদের লিডারশিপরা করেনি। সেন্ট্রাল ফোর্স কারুর ক্যাডার হতে পারে না, উনি ভারতীয় হয়ে থাকলে এই কথা বলতেন না। আচ্ছা আচ্ছা, এক মিনিট, সেন্ট্রাল ফোর্স কারুর ক্যাডার হতে পারে না, তাই তো? এক মিনিট সবাইটা শুনবো, সেন্ট্রাল ফোর্স কারুর ক্যাডার হতে পারে না। সম্প্রতি উত্তরবঙ্গের সুকান্ত মজুমদার সেন্ট্রাল বাহিনীর সঙ্গে এটা আলোচনা করেছিলেন, সেখানে মালতী রাভা রায়ও ছিলেন, তাহলে এটাকে কি বলবেন? এই বৈঠকের কি দরকার ছিল? কেন আধা সামরিক বাহিনীর সঙ্গে একটা বৈঠক বসাতে হলো? কেন দেখুন, পশ্চিমবাংলার যা পরিস্থিতি এখানে কোনো কিছুই সুষ্ঠুভাবে সম্ভব না, না ভোট বৈঠক করেছে শীতলকুটিতে কিভাবে গুলি চালানো হবে, শীতলকুচিতে সেই পরিকল্পনা করার জন্য ওনারা সেন্ট্রাল বাহিনীর সাথে বসেছে, ওনারা সেন্ট্রাল বাহিনীর সাথে বসেছে এবং সেটা আগামী দিনে অক্ষরে অক্ষরে প্রমাণ পাবে। আপনার এখন এটা তদন্তের মধ্যে চলছে, আমি এই নিয়ে বক্তব্য দেব না। আপনারা আগামী দিন বাংলা প্রমাণ করে দেবে যে শীতলকুচির যে ঘটনাটা সেটা কিভাবে পরিকল্পনা করে শীতলকুচির ঘটনা পরিকল্পিত। সুরিত্রদা বলছেন শীতলকুচির ঘটনা পরিকল্পিত। আমি দেখুন, মুখ্যমন্ত্রী যখন 11-তে নির্বাচিত হয়ে আসলেন উনি একটা স্লোগান দিয়েছিলেন যে বদলা নয় বদল চাই, কিন্তু আমরা দেখেছি উনি আসার পর থেকে এই স্লোগানটার পুরো উল্টো কাজ উনি করেছে। উনি শুধু বদল কিছু করেননি, উনি শুধু বদলাই নিয়ে গেছেন বিরোধীদের উপর। উনি চাইছে বিরোধী শূন্য পশ্চিমবাংলা, কিন্তু বিরোধী শূন্য পশ্চিমবাংলা করতে গিয়ে উনি আজকে ভুলে যাচ্ছেন একদিন ওনাদের অস্তিত্বই পশ্চিমবাংলা থেকে শূন্য হয়ে যাবে, যেটা আজকে বামফ্রন্টের হয়েছে।